সো গাইস আমরা যখন আমাদের WhatsApp থেকে কাউকে কোনো ফটো বা ভিডিও সেন্ড করি তো সেন্ড করার সময় আমরা কি করি আমরা এই অপশনে ক্লিক করি ক্লিক করার পরে এখানে আমরা গ্যালারি অপশনে ক্লিক করি ক্লিক করার পরে আমাদের গ্যালারিটা এখানে ওপেন হয়ে যায় এবং এখান থেকেই কিন্তু আমরা ফটো বা ভিডিওগুলো সেন্ড করি এবং এমন অনেকেই আছে যারা এখান থেকে ডাইরেক্ট ক্যামেরা অপশনে ক্লিক করে ক্লিক করার পরে এখান থেকেই তারা তাদের ফটো বা ভিডিওগুলি সেন্ড করে যার ফলে কি হয় আমরা যে ফটো বা ভিডিওগুলি তাদেরকে সেন্ড করি তো সেন্ড করার পরে সেই ফটো বা ভিডিওর কোয়ালিটি কিন্তু কমে যায় আর কোয়ালিটি কমার জন্য সেই ফটো বা ভিডিওটি কিন্তু ফেটে যায় এবং ফাটার জন্য সেই ফটো বা ভিডিওটি কিন্তু দেখতে অনেকটাই খারাপ লাগে তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে আপনারা আপনাদের হোয়াটসঅ্যাপ থেকে যে কোনো ফটো বা ভিডিও কীভাবে হাই কোয়ালিটিতে সেন্ড করবেন তো হাই কোয়ালিটিতে যে কোনো ফটো বা ভিডিও সেন্ড করার জন্য এখানে একটি অপশন দেখতে পাচ্ছেন তো এই অপশনে একবার ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে সবার ফার্স্টে একটি অপশন দেখতে পাচ্ছেন ডকুমেন্ট তো এখানে ক্লিক করবেন তো ক্লিক করার পরে এখানে ওপরের দিকে একটা অপশন দেখতে পাচ্ছেন ব্রাউজ আদার সোর্স তো এখানে ক্লিক করবেন তো ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন আমাদের গ্যালারিতে যেসব ফটো বা ভিডিওগুলি আছে সেগুলো কিন্তু এখানে শো করছে তো আপনারা যদি চান যে এখান থেকে শুধু ফটো সেন্ড করবেন তো ফটো সেন্ড করার জন্য ওপরের দিকে দেখতে পাচ্ছেন ইমেজ বলে একটা অপশন আছে এখানে ইমেজ অপশনে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে আপনাদের ফোনে যেসব ফটোগুলি থাকবে সেসব ফটোগুলি কিন্তু এখানে শো করবে এবং আপনারা যদি চান যে এখান থেকে শুধু ভিডিও সেন্ড করবেন তো ভিডিও সেন্ড করার জন্য এখানে ভিডিও অপশন দেখতে পাচ্ছেন তো এখানে ভিডিও অপশনে ক্লিক করবেন এবং এই যে ইমেজ অপশনটি আছে এই ইমেজ অপশনটি এখান থেকে আনটিক করে দেবেন তো আনটিক করার পর দেখতে পাচ্ছেন আমাদের ফোনে যেসব ভিডিওগুলি আছে সেসব ভিডিওগুলি কিন্তু এখানে শো করছে এবং আপনারা যদি চান যে কোনো অডিও সেন্ড করবেন তো অডিও সেন্ড করার জন্য এখানে অডিও অপশনে ক্লিক করবেন এবং এই ভিডিও অপশনটি এখান থেকে আনটিক করে দেবেন তো আনটিক করার পরে আপনাদের ফোনে যেসব অডিওগুলো থাকবে সেসব অডিওগুলো কিন্তু এখানে শো করবে তো আমরা এখান থেকে একটি ভিডিও এবং একটি ইমেজ সেন্ড করব তো আমরা এখানে এটাকে আনটিক করলাম আনটিক করার পরে আমাদের ফোনে যেসব ফটো বা ভিডিওগুলি আছে সেসব কিন্তু এখানে শো করছে তো এখান থেকে আমরা একটা ফটো এবং একটি ভিডিও সেন্ড করব তো এখানে সবার প্রথমে যে ফটোটি আছে এই ফটোটি আমরা সেন্ড করব তো সেন্ড করার জন্য এই ফটোর উপর আমরা একবার ক্লিক করব ক্লিক করার পর এখানে একটা অপশন দেখতে পাচ্ছেন সেন্ড তো এখানে আমরা সেন্ড অপশনে ক্লিক করে দেবো তো ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন আমাদের এই ফটোটি কিন্তু সেন্ড হয়ে গেছে তো এবার আমরা একটা ভিডিও সেন্ড করব তো ভিডিও সেন্ড করার জন্য এখানে আবার ক্লিক করে নেব ক্লিক করার পর এখানে আমরা ডকুমেন্টস অপশনে ক্লিক করব ডকুমেন্টস অপশনে ক্লিক করার পর এখানে আমরা ব্রাউজ আদার সোর্সে ক্লিক করব তো ক্লিক করার পরে আমরা এখান থেকে একটা ভিডিও সেন্ড করব তো সেন্ড করার জন্য আমরা এই ভিডিওটির উপরে একবার ক্লিক করে নিচ্ছি ক্লিক করার পরে এখানে আমরা সেন্ড অপশনে আবার ক্লিক করে দেবো তো ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন আমাদের এই ভিডিওটি কিন্তু খুব ইজিলি সেন্ড হচ্ছে তো এইভাবে ডকুমেন্টস করে যদি আপনারা কোনো ফটো বা ভিডিও সেন্ড করেন তো সেই ফটো বা ভিডিওগুলি কিন্তু অরিজিনাল কোয়ালিটিতেই থাকবে সেই ফটো বা ভিডিওগুলি কিন্তু একটু ফাটবে না আপনাদের ফোনে সেই ফটো বা ভিডিওগুলি যেই কোয়ালিটিতে থাকবে সেই কোয়ালিটিতেই কিন্তু আপনাদের এই ফটো বা ভিডিওগুলি সেন্ড হবে এই ফটো বা ভিডিওগুলির কোয়ালিটি কিন্তু একটু কমবে না তো এইভাবে আপনারা হাই কোয়ালিটিতে আপনাদের যে কোনো ফটো বা ভিডিও আপনাদের হোয়াটসঅ্যাপে যে কাউকে খুব ইজিলি সেন্ড করতে পারবেন সো গাইস এই ছিল আজকের ভিডিও ভিডিওটি যদি ভালো লাগে তো ভিডিওটিতে অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট করে জানাবেন যে ভিডিওটি আপনাদের কেমন লাগলো আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তো আমাদের এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটিকেও অ্যাক্টিভেট করে রাখবেন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার প্রথমে আপনাদের ফোনে পৌঁছে যায় সো গাইস ভিডিওটি এ পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে তো তখনকার জন্য বাই বাই অ্যান্ড টেক কেয়ার